আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী পবিত্র কোরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ক্লাসে আমরা সুরাতুল এর একানব্বই নম্বর আয়াত থেকে একশত পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটি একবার বানান করিয়া সমস্ত নিয়মকানুন সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া কফ জবর ওয়া ক ক ওয়া কলকলর অক্ষর পাঁচটি কফ দাল এই পাশক্ষরি কোনো অক্ষরে যখনই সাকেন হইবে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া ক তা পেস্তু ল্যামলু অ্যাকালিফটেন কেন সেকেন্ড পেশ ডাইনেপেস হরফ এর জন্য মদের হরফ কয়টি মদের হরফ তিনটি কি কি আলিফ খালি যাবর ও সেকেন্ড পেশ আর ইয়া সেকেন্ড ডাইনেজের যখনই হবে মদের হরফ হবে অ্যাকলিফটেনে পড়তে হবে ওয়াক ও তুলু হ্যামিম পেশুম হুম কোনো গন্যা হবে না আপনারা মনে রাখবেন মেম সাকিন এরপরে মেম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলেই স্পষ্ট করে পড়তে হবে ওয়ু লু হাই নরম করিয়া পড়তে হবে ইয়া সাকিন ডাইনে জবর এটা লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় হাই সু হাই সু সা সৌ সা সা সাফ তাপস তু মেমিস্যান মদের হরফের জন্য তুমু। হ্যা মিম্পেশ হোম স্যা ইফ দ্য রজের রি র নিচে যখন জের হবে রক্ষটি চিকন বা পাতলা করিয়া পড়তে হবে জিম অপেশ জু এক লিফটেন ওয়া হোম এখানে মেম সাকিনে এ ইদ গামি এর গুন্য হবে অর্থাৎ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন মেম সাকিন এর পরে মিম সাকিনে ঈদগামের সাফাউই এর অক্ষর মিম যখনই আসবে গনার সাথে মিলিয়ে পড়তে হবে মিম মিন এখানে কোনো গন্যা হবে না কেন নুন বা তানবিন এর পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গন খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে স্পষ্ট করে পড়তে হবে এখানে নুন সেকিন এর পরে ইজহারের অক্ষর হা আসছে এজন্য স্পষ্ট করে পড়েছি আমার সাথে বলেন মেন হাই অ্যাজ ওর হাই সা সু হাইসু সু হাম যা খ জবর আহ র যাব র খরীর উপরে যখনই জবর বা পিস হবে র খরটি মোটা করিয়া পড়তে হবে আহ র জিম অ পিস জু এক লিফটেন কাপ মি পিস কোনো গুণ্যা হবে না আহ র জু কুম ও লেম সপর ওয়াল নন জবর না তা পিস তু ওয়াল ফিট নাই হামজা জবর আ শিন দাল জবর সদ আশদ দাল পেশ দু আশদ দু মিম জর মি নুন লাম জবর মিনাল কফ তা জবর কত লাম লি কত লি সম্মানিত দর্শক শ্রোতা আপনি যেখানে অক্ষ করবেন সবসময় খেয়াল রাখবেন শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে গোলতা ব্যতীত দুই জবর থাকে আর খাড়া জবর থাকে তাহলে একালিপ টেনে পড়বেন অন্য সময় আপনি সাকিন করে পড়বেন তাহলে এখানে সাকিন হবে অক্ষের সময় তখন উচ্চারণ হবে কতল এভাবে আয়াতের শুরু থেকে আমার সাথে পড়ুনি হুম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের যদি এভাবে দম শেষ হয়ে যায় তাহলে আমরা এভাবে অক্ফ করব। আর আয়তের মাঝখানে আমরা যখনই অক্ষ করব। তখনই আমাদের এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখানে এর উপরে অক্ষ করেছি এজন্য গোলতা যখনই অক্সের সময় আসবে তখনই গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে এজন্য এখানে হা পড়েছি ওয়ালফিত এভাবে পড়তে হবে ওল সপ ও ল্যাম অ্যালিফেজাবল ল্যা এক লিফটেন ও ল্যা তার ক খাড়াজাবর কেন খাড়াজাবর খাড়াজের উল্টা পেশ এগুলো মাদের হরকত মাদের হারকাত বা মাদের হরফে এক লিফটেনে পড়তে হবে তো ক তা ঝেত্ তি ল্যাম অ পিসলু ক তিলু হামিম পেস হোম কোনো গুন্না হবে না আই নন স্যারেরিং ইক ফাগুন্য না কেন নন স্যাকেন বা তান মিনের পরে ই ফারোক্খর পনেরোটি তা সা জিম দাল জাল ঝা সিন সেন সদ জদ ত জ ফ্যা প কাফ এই পনেরোটি অক্ষরের কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুণ্যা করতে হবে আইন দ্য লেম জবর আইন জবর জিম জের জি দ্য দিল ম্যাস জি দিল হ্যাঁ হ্যাঁ রিফ জবর র এক লিফ টেন আলিফ খালি ডেন জবর মদের হারফ এই জন্য আর র অক্ষরের উপরে জবর আসছে মোটা করিয়া পড়তে হবে মেমসের মি হার মি হাতের হাত তা ইয়া খাড়া জবর তা এক লিফ টেন খাড়া জবর আছে এক লিফ টেনে পড়তে হবে হাই হাত ইয়া পেশ ইউ কফ খাড়া জবর ক এক লিফ টেন ইউ ক তাজি ল্যামো অফিস লু এক লিফ টেন ইউ ক গুন্না হবে না ফি পেশকুম কোনো সম্মানিত দর্শক শ্রোতা এখানে আয়াতের মাঝখানে জিম আছে আয়াতের মাঝখানে যেখানে জিম থাকবে সেখানে অক্ফো করা যায় আর আপনি অক্ষ করলে অক্ফের যে নিয়মটি আছে আপনি সেই নিয়মটি ফলো করবেন এখানে খেয়াল করুন ইয়া সেকিন ডাইনেজের মদর হরফ মদর হরফ বা মদর হারকাতের পরের যখনই অক্সের কারণে সাকিন হবে তখন সেখানে মদ্যর্জি হবে মদ্যর্জিতে তিন আলিপ টেনে পড়তে হবে তাহলে এখানে হবে ফি আমার সাথে বলুন ফাজরফ হামজানুন জর ইং ইকফা গুন্না নন পরে এক অক্ষর কফ আসছে এই জন্য কফ খেলা যাবে ক এক লিফটেন তাই তা লাম অ পিসলু এক লিফটেন ক তেলু কাপমিম পেশকুম ক তেলু কুম ফা কফ যাবে ফা ক ধাক্কা দিয়ে পড়তে হবে কফ সেকেন্ড অবস্থায় আসছে এটা কলকালার অক্ষর ধাক্কা দিয়ে পড়তে হবে ফা ক তার পিসতু ল্যামাও পিসলু অ্যাকেলিফট্যান ফ কতুলু হামিম পিসহুম কোনো গুণ্যা হবে না ফ কতুলু হুম এখানে আয়াতের মাঝখানে তো আছে এখানে অক করা উত্তম আর এখানে অক্ষ করলে যে অবস্থায় আছে সে অবস্থায় পড়তে হবে ফ ইও ক তলুকুম ফ কতুলু হুম কাবজবর কা জাল খাজাবর জ্যা একালিফট্যান জিম জবর জা আলিফ জবর চারে লিপ্টন মদ্য মুাসিল মধ্য মুতাসিল কোন সময় হবে যখন মদের হারব্বা মদের হারকাতের পরে একই শব্দের ভিতরে এভাবে হামজা আসবে তাহলে মধ্যে মুত্তাসিল হবে চারে লিপ্টনে পড়তে হবে হামজা আলম্প উল উল কাপ খাড়া জবরকা এক লিফটান ফি রয়েজ রি এক লিফটেন আর র করে নিচে জের আসছে চিকুন বা পাতলা করিয়া পড়তে হবে নুন জবন না ক্যাফিরিনা আমরা এখানে অকফ করলে মধ্যে যে হবে তিন আলিফ টেনে পড়তে হবে তখন হবে ক্যাফিরিন আমার সাথে বলুন ক্যালিকা জাজা উল ক্যাফিরিন ফাজর ফা হামজাজের ই ফা ই নুন নুন জের নিং এখানে এক ফাগুন না কেন নন সেকেনের পরে ইক ফাক্ক্ষর তার সেই জন্য তার জবর ত্যা হ্যাঁ অভস অভ্র নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি ফ্যা ইন ই অ দ্য ইন নুন বা মি যখনই তার জিত হবে অজীব গুন্যা করতে হবে নন ল্যাম জবর নেল ল্যাম্প খ্যারাজ বল ল আর ল্যা শব্দের ল্যামের ডাইনে জবরদস্তে মোটা করিয়া পড়তে হবে আর এখানে এক টেনে পড়তে হবে হ্যা জবর হ্যাঁ ফ্যা হ্যাঁ গেন গ গা পিস ফু এক র দুই পেশ রোর এখানে গন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে কেন নুন সেকেন্ড বা মেনের পরে ঈদগামে অক্ষর দুইটি ল্যাম এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই গন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে রাজ্র হি এক লিফটেন মিম দুই পিস মুন রহিমোন এখানে অক্ষ করলে মদ্যার্জি হবে তিনা টেনে পড়তে হবে তখন হবে রহিম আমার সাথে পড়ুন فإن انتهوا فإن الله غفور رحيم وعوز تبروا قف كلا زبر أكلفتن وقا تزتي لم غو بشلو أكلفتن وقا تلو همين بشهم كنو قلنا بنا حتى زبر حت تا يكلا أكلفتن حتى لم لبزب الله أكلفتن তাজপত্তা কাপা পিস্কু একলিফট্যান নন জবর্না ল্যা ত্যায় কুন ফা তাজ রে ফিথ নন জবর্না ফিথ না তা ওয়াও দুই পেস্ট তুঁ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন নন স্যাকেন বা তানবিন এর পরে ঈদ গামে বাগুন অক্ষর চারটি ইয়া ওয়াউ মেম নুন এই চারটি অক্ষরে কোন একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আমার সাথে বলুন ফিথ ন্যা তুঁ

আয়তার মাঝখানে এখানে তো আছে অক্ফ করা উত্তম এখানে অক্ষ করলে এখানে মদ্যা আর্য হবে তিন আলিপটেনে পড়তে হবে তখন হবে লিলা আমার সাথে বলুন ওক তিলুহুম হায়ত্যা লা তাইকুন ফিত ন তু আয়াই কু নাদি নাউ লিলা ফাজবর ফা হাম ই ফ্যা ই নোন ই ফাগুনা

إلا عين سبرة لم ذا زبر لذ على ذ ذا خلا زبر ذا على ذا لم سلي ميم يزرمي أكلفتن نون زبرنا على الظالمين وقف كل ما درجه به تكون هبه على الظالمين امرشته بولون إنتهوا فلا عدوان إلا على الظالمين. هم جايين اش شين هازر اش شين هذا لم بشرول، اش شهرول حازور حا، اكلفتن من بشمو، اش الحرام حرام، باش بش شين هذا برشه را لم زرل، بش شهرل. حا زبر حا را لب زبر را اك موتا ميم زرمي حرامي واولم زبر ول حا بشحو را حرو ميم كهلا ما اك لفتن تا بشتو والحرو ماتو قبزر قي صادر زبر صا اك لفتن صادو بشسن قي

فمن اعتدى عين لم يذب لي علي كف من بشكم عليكم فعين سبرعة تزبط دلوة بشدو اكلفتن فعنتدو عين لم يذب لي علي هزره هي عليه بزر ب ميم سازر مث لمزلي لِيْ ميم عين سبرمع তেজবত্তা দালিয়া খারজবদা একালিফটেন আইনসবর আয়েশকুম আয় লাই কুম সম্মানিত দর্শক শ্রোতা আয়তের মাঝখানে সদাসে এখানে অকফ করা এবং না করা উভয়ই জায়জ আমরা এখানে যদি অকফ করি তাহলে যে অবস্থায় আছে এখানে তেমনই পড়তে হবে আমার সাথে বলুন

সেকেন্ড ডাইনেপিস মাদার হরফ মাদার হরফ বা মাদের হরকাতের পরে পৃথক শব্দের শুরুতে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুন ফাসিল হবে তিনা টেনে পড়তে হবে নুন এন অজিব্যা ননের উপরে তার ডিদের জন্য নুন ল্যাম ল্যাম খেলা জব ল আল্লাহ শব্দে ল্যামের ডাইনে জবর আসে মোটা করিয়া পড়তে হবে আর এখানে একা লিপ্টেনে পড়তে হবে খেলা জবর থাকায় হ্যা জবর হ্যাঁ হ্যাঁ

اتقوا الله واعلموا أن الله مع المتقين همزة بروه حمزة ننزر عن اكفا فارس فازر في قابو بشقو اكلفتن وأنفقوا فيزر في اكلفتن سنجبسة بيزر লামলামسلিল লাম খলাজাবর ল আল্লাহ শব্দ লামে দাইনেজারছ সে চিকুনবা পাতলা করিয়া পড়তে হবে আর এখানে খলাজাবর থাকায় এক্যালিפטেনে পড়তে হবে হায়াতের হি সবিলিল্লাহি ওয়াউস ব্রো লামালিবসু বিল্লাহ এক্যালিফটেন ওয়ালা তালান পশতুল ক্বাব ওয়াউ পশকু এক্যালিফটেন ওয়ালাতুলকু বাসরবি হামযায় যবর আই বি আই দালি আজর দি এক লিফটেন কাপ মিম পেশ কুম বি আই দি কুম হাম জাজর ই লাম তাজব লাত ই লাত তা হা জবর তাহ লাম পেশ লু তাহ লু কাপ জবর কা তাজত তি ই লাত তাহ লু কা তি সম্মানিত দর্শক শ্রোতা এখানে অকফ করা জায়েজ এখানে অকফ করলে গোলতা হা হয়ে যাবে তখন হবে ই লাত তহ লু আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পরপর দুই জায়গায় যখন এরকম তিনটে নুকতা থাকবে তখন যে কোনো এক জায়গায় আপনি অফ করতে পারবেন অন্য জায়গায় অফ করা যাবে না তাহলে আমরা এখানে অক্ফো করলে এখানে কিন্তু অফ করা যাবে না আমরা এ পর্যন্ত একসাথে মিলিয়ে পড়ি আমার সাথে বলুন

ইউ হাইবুল মি ম হ্যাভ ইস মহ সিন জাস্টি এক নন জবন না মহ না এখানে অফ করলে মদ্দার যে হবে তিনা পড়তে হবে তখন হবে মহ চেনি আমার সাথে পড়ুন ও আঃ সে সাদা কল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বাড়িতে বা যে যেখানে থাকেন বেশি করে কোরআনুল করিম তেলাওয়াত করার চেষ্টা করুন মহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করিয়া নিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছয়া দিন আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি কালো করিয়া দিন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাতু